নমস্কার বন্ধুরা আমি কোয়েল কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে প্রশ্নফুল মামলার রায় কতকালে শুনানি হয়েছে এক্ষেত্রে দশ পার্সেন্ট পিটিশনারদের সুযোগ দেওয়া হবে চাকরিতে সেটিও বলা রয়েছে সেটি নিয়ে মানিক ভট্টাচার্য কি বলেন সেটি বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং তার সাথে আপনাদের যে প্রাইমারি ডেটের নতুন প্রাইমারি ডেট এবং প্রশ্নভুল মামলা কবে নাগাদ উঠতে পারে কোর্টে যেহেতু আপনারা এখন সবাই জানেন যে কোর্ট বন্ধ থাকবে ফোর্থ এপ্রিল পর্যন্ত তো সেক্ষেত্রে এই মামলাটি কবে নাগাদ উঠতে পারে এবং তার সাথে আপনাদেরকে জানাবো যে সেকেন্ড মেরিট লিস্ট সম্পর্কিত কিছু জানাবো এবং তার সাথে কাউন্সেলিং সম্পর্কেও আপনাদেরকে কিছু তথ্য দেবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে তো ভিডিওটি শুরু করা করা প্রাথমিকে ধাপে ধাপে নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি দেওয়ার শিলমোহর মানিক ভট্টাচার্য ভোটের মুখে রাজ্যে মিলেছে স্বস্তি ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ফলে প্রাথমিকের ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকলো না সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এদিন মামলাটি আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্থাগত জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে থাকা মানিক ভট্টাচার্য জানান প্রাথমিকে ধাপে ধাপে নিয়োগ করা হবে মানিক ভট্টাচার্য জানান সুপ্রিম কোর্ট প্রাথমিকের মামলা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চালাতে এর চাইতে বড় জয় আর হয় না সুপ্রিম কোর্টে বড় ধাক্কা এতে রাজ্য সরকারের জয় বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ায় শিলমোহর দিয়েছে শীর্ষ আদালত অনেকেই প্রতি মুহূর্তে যুবক যুবতীদের চাকরিতে বাধা সৃষ্টি করতে চাইছে নানাভাবে বিভ্রান্ত করেছে আমরা বলছি পরপর নিয়োগ প্রক্রিয়া চলবে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয় মোট একশো চারজন চাকরি প্রার্থী এই মামলা করেন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত তিন বিচারপতির যে শুনানি করে সেখানে ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখা হয় পরে মামলাটি যায় দু হাজার রাজশ্বী ভরদ্বাজের এজলাসে আজ সেই কেসের শুনানি হলো সরকারি পক্ষের আইনজীবী জানান তারা একটা রিপোর্ট দাখিল করবেন যে রিপোর্টে কাজ প্রায় শেষ হয়েছে প্রাথমিকে বাকি থাকা দশ পার্সেন্ট শিক্ষক পদ পিটিশনারদের সুযোগ দেওয়া হবে বিচারপতি সরকার পক্ষের উকিলকে আগামী নয় এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন দ্রুতই এই মামলায় রায় হবে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ছটি প্রশ্ন ভুল ছিল এবং সেটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে খাতা চেক করানো হয় যারা এই প্রশ্ন অ্যাটেন্ড করেছেন সত্যি লিখুক বা মিথ্যাই লিখুক প্রশ্নের উত্তর তাদের সবাইকে নাম্বার দেওয়া হবে এক্ষেত্রে এবার বন্ধুরা আপনাদেরকে জানাবো যে কোর্টের এই মামলাটি কবে উঠতে পারে আপনারা সবাই জানেন সপ্তাহে কোর্টটি বন্ধ থাকবে এবং ফিফথ এপ্রিলে কোর্ট খুলবে প্রত্যেক মন্ডে এবং ওয়েসডেতে নিউ মোশন গুলি সিরিজ নেওয়া হবে বন্ধুরা এবার দেখে নেব যে এই নিউ মোশনগুলি কি কি সেগুলো এবার দেখে নেব এখানে আশি নম্বর যে রয়েছে সেখানে একশো নম্বর সিরিয়াল রয়েছে এবং নিউ টেট যারা রয়েছেন তাদের ওঠার সম্ভাবনা রয়েছে ফিফথ এপ্রিল এবং তার সাথে প্রশ্নভুল মামলা দুশো ছাপান্ন সাতান্ন আটান্ন এবং উনষাট এই চারটি সিরিয়ালে প্রশ্নভুল মামলার মোশন রয়েছে এর মধ্যেও পড়েছে এই চারটি সিরিয়ালের মধ্যে আর প্রত্যেক সোম ও মঙ্গল এই নিউ মিশনগুলি উঠবে এবং এই নিউ মিশনের মধ্যে প্রশ্নভূল মামলা নেই তাই ওঠার সম্ভাবনা খুবই কম নাও উঠতে পারে কোর্টে এবং এই মামলাটি কোর্টে উঠতে সম্ভবত দেরি হতে পারে আর আপনাদেরকে জানাবো সেকেন্ড মেরিট লিস্ট আপনারা আগেই দেখলেন ফার্স্টেই বললাম আমি আপনাদেরকে নাইনথ এপ্রিলের পর সম্ভবত বেরোবে কারণ গতকাল যে কন্টেম্পটেড ছিল মামলাটি ছিল প্রশ্নগুল মামলাটি সেই মামলায় যারা যুক্ত ছিলেন দু হাজার ষোলো সতেরোর দিকে সেই মামলা থেকে টেন পারসেন্ট কোয়ালিফাই করে যাবে কোয়ালিফাই ক্যান্ডিডেটদের লিস্টে জমা করতে বলা হয়েছে নাইনথ এপ্রিলের মধ্যে নাইনথ এপ্রিল লিস্ট সম্ভবত বেরিয়ে যেতে পারে সাতশো আটত্রিশ জনের যে কেস পায়েল ব্যাক প্রতিমা মণ্ডল এই দুটি সলভ করে নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে আমি কাউন্সিলিং সম্বন্ধে আপনাদেরকে জানাবো কাউন্সিলিংয়ে পনেরো হাজার দুশো চুরাশি জনের নাম বেরিয়েছে ও তাদের মেরিট লিস্টেডও হয়েছেন যারা যারা তাদের কাউন্সিলিংয়ের জন্য আন্দোলন করছেন বড় বড় বিক্ষোভ তারা করছেন ডিপিএসসি ভবনের সামনে সম্ভবত তারা থার্টি ফার্স্ট মার্চ এভিসি ভবন অভিযান করতে চলেছেন ক্ষেত্রে থার্টি ফার্স্ট মার্চ একটি বড় আন্দোলন হতে পারে সেক্ষেত্রে এই আন্দোলনের দিকে তাকিয়ে রয়েছি আমরা আন্দোলনে কি হতে চলেছে আন্দোলন যদি হয় এই আন্দোলনের জন্য দ্রুত হয়ে যেতে পারে আর ভোটের পরও হতে পারে তার কারণটা একটি যে এখন যেহেতু ভোটের কাজ চলছে সে কারণের জন্য প্রচুর কাজ থাকে ওনাদের সে কারণের জন্য ভোটের পর হতে পারে আবার এটি নাও হতে পারে ভোটের আগের হতেও পারে বা ভোটের মধ্যেও হতে পারে কারণ এটি অনগ্রোয়িং প্রসেস তো সে কারণের জন্য তো বন্ধুরা থার্টি ফার্স্ট মার্চ যে আন্দোলন হবে এপিসি ভবনে সেটির দিকে তাকিয়ে তো সেটার জন্য তাড়াতাড়িও হয়ে যেতে পারে ডেটটি কাউন্সিলিংয়ের ডেটটি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে ওদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে